Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব স্বপ্নে ভারী দেখলে কি হয়, ইবনে সিনার কিতাবের মধ্যে কি উল্লেখিত রয়েছে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সম্মানিত বন্ধুরা, যদি কোনো ব্যক্তি 216 নম্বর পৃষ্ঠা, 217 নম্বর পৃষ্ঠা, ইবনে সিনার কিতাব দ্বিতীয় নম্বর খণ্ড, যদি কোনো ব্যক্তি অপরিচিত বাড়িতে অসুস্থ অবস্থায় দেখলো, তাহলে সে দুনিয়াবি বালা মুসিবত থেকে মুক্ত থাকবে। আর যদি সুস্থ হয়, তাহলে আমল অথবা হজ, জিহাদ, ইবাদত, সদকা অথবা আত্মীয়তার বন্ধন রক্ষা করা ইত্যাদি যে কোনো কাজ সে করতে পারবে মনোযোগের সাথে। যে ব্যক্তি স্বপ্নে অপরিচিত বাড়িতে নিজের সাথে অনেক বই দেখলো, সে ওই ঘরে এসব এলেম শিখবে, ফলে ওই এলেম তাকে উক্ত বাড়িতে পৌঁছে দিবে। যে সেখানে নামাজ পড়বে সে উক্ত বাড়ি পাবে। যদি সে নিজের সাথে ঘোড়া ও তরবারি দেখে, তাহলে এর তাবিজ হলো তাকে জিহাদ উক্ত বাড়িতে পৌঁছাবে। কেউ পরিচিত অপরিচিত স্থানে বাড়ি বানালো, তার অবস্থার প্রতি লক্ষ্য করা হবে। অতএব যদি সে সুস্থ বা তার কাছে কোনো অসুস্থ ব্যক্তি থাকে, তাহলে তার জন্য কবর হবে। আর যদি বাড়িটি পরিচিত স্থানে বানায়, তাহলে আর সে অসুস্থ নয়, তার সাথেও কোনো অসুস্থ ব্যক্তি নাই, তাহলে তা হবে দুনিয়া, এর দ্বারা সে উপকৃত হবে। কাঁচা ইট বা মাটির বাড়ি বানালে তা হবে হালাল, পাকা ইট, চুনা বা চুনার প্লাস্টিকের বাড়ি বানানো হলে হারাম, ওই আগুনের কারণে সেটি তার আমলকে পুরাবে। আর যদি ঘরের ভিত্তি অপরিচিত স্থান হয়, তাহলে সে অসুস্থও নয়, তাহলে এর তাবিজ হলো যদি বাড়িটি কাঁচা ইটের হয়, তাহলে সে আখিরাতের জন্য আমল করবে। আর যদি পুরনো ইটের হয়, তাহলে এর তাবিজ হলো সে তার খারাপ কাজগুলো। আর যদি অপরিচিত বাড়ি বোঝায় ঘর, কবর স্থান ও জনমানব শূন্য ঘরকে, বিশেষ করে যদি সে তাতে মৃত দেখে, তাহলে মৃত দেখে যাকে সে চিনে, তাহলে সেটি পরকালের বাড়ি। কেউ যদি তাতে প্রবেশ করে বের না হয়, তাহলে এর তাবিজ হলো সে মৃত্যুবরণ করবে। কোনো ব্যক্তি নতুন বাড়িতে প্রবেশ করতে দেখা বা বসবাসযোগ্য আর সেটি পরিচিত স্থানে, তাহলে এর তাবিজ হলো সে দরিদ্র হলে ধনী হবে, আর ধনী হলে প্রচুর সম্পদ পাবে। সে বিষণ্ণ মনে হলে মুক্তি পাবে। যদি সে পাপী হয়, তাহলে ঘরের মালিককে না চিনে, তাহলে এর তাবিজ হলো সে তার আমলের সৌন্দর্য ও প্রশস্ততা অনুযায়ী তওবা করবে। ঘরের মালিক থাকলে সে সকল ব্যাখ্যা তার জন্যই হবে। যদি বাড়িটি মাটি দ্বারা লেপকৃত হয়, তাহলে সেটি হালাল, প্লাস্টিকের হলে সেটি হারাম। ঘরের প্রশস্ততা হলো দুনিয়া এবং দানশীলতার প্রশস্ততা। এর সংকীর্ণতা দুনিয়ার সংকীর্ণতা এবং তার কৃপণতা। বাড়ির নতুনত্ব তার আমলের নতুনত্ব, ঘরের মজবুতকরণ তার আমলের মজবুতকরণ, বাড়িটি মেরামতই অর্থ তার আনন্দ। আশা করছি বুঝতে পেরেছেন, ঘর বিষয়ক আরও কয়েকটা পৃষ্ঠার মধ্যে এই বিষয়ে আলোচনা রয়েছে। আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।